একজনের একদিন 10 প্লেট খাওয়াই দিলাম 10 প্লেট 10 আরো খাইতে চাইছে আমি খাইতে দেইনি কেন মানে উনি আইছে 4-5 দিন আইছে আয় বুট পায় নাই হ্যাঁ কারণ আজকে পাইছি আমি আজ জাবারি খামু এটা বুট বিরিয়ানি বলা হয় মামা এটা এমন একটা মশলা ইউজ করি বুঝছেন এটা মশলাটা দিলে বুটের তো বিরিয়ানি ঘ্রাণ আসে 36 বছর আগের কাস্টমার আছে এখন রেগুলার খায় না মাঝে মাঝে না মাঝে মাঝে আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মোহাম্মদ ইদ্রিস আপনারে তো এই দোকান তাই না হ্যাঁ এই দোকান কতদিন থেকে এখানে দোকান দেন আপনি এখানে দোকান করি আমি প্রায় 39 বছর লোকেশনটা কোথায় এটা এটা লোকেশন হলো মতিঝিল দৈনিক বাংলার মোড় পেট্রোল পাম্পের অপর সাইড ইসলাম চেম্বারের নিচে কি কি পাওয়া যাবে এখানে এখানে পাওয়া যায় আপনার বুট বিরিয়ানি পাওয়া যায় ডিম পাওয়া যায় চিকেন পাওয়া যায় এই তিনটা কোনটা দিয়ে কত করে এই যে এটা আছে এটা দিয়ে হলো আপনার 150 টাকা 150 টাকা এটা বড় সাইজ বড় সাইজ দিকে হাতে এটা অনেক বড় বড় সাইজ অনেক বড় চার পিসের একটা হ্যাঁ চার পিসের একটা এটা দিয়ে 150 টাকা 150 টাকা হ্যাঁ আর এগুলা দিয়ে আছে 130 টাকা 130 টাকা ডিম দিয়ে হলো 40 টাকা 50 টাকা দোকানটা শুরু করেন কয়টায় এ দোকান শুরু করি 10:30 10:30 থেকে কটা বন্ধ 10:30 থেকে 3-4টা বন্ধ থাকি 3-4টা মাল শেষ মানে শেষ হ্যাঁ হ্যাঁ মাল শেষ মানে শেষ প্রতিদিন কতগুলো করে নিয়ে আসেন আনি তো 8-9 কেজি আনি হ্যাঁ সবসময় গরম থাকে গরম থাকে হ্যাঁ অল টাইম গরম নিচে চুলা আছে মনে তাই না হ্যাঁ স্টোভ পার্সেলও দিয়ে থাকে হুম পার্সেলও দিই সেম দাম এই যে এখানে দিলাম 60 টাকা 60 টাকা মামা পার্সেল কয় টাইপের মশলা ব্যবহার করেন এখানে মশলা আছে 5-6 পদের 5-6 পদের মশলা রান্নাটা করে কি রান্নাটা আমি করি শুরু থেকে আপনি হুম শুরু থেকে কি এমন ছোলাই ছিল না না ছোলো থেকে এমন ছিল না শুরুতে কি নরমাল ভাবেই ছিল না নরমাল ছিল হয় তারপর এইভাবে কতদিন থেকে বিক্রি করেন এইটা প্রায় 20 বছর ধরে বিক্রি করি 20 বছর থেকে এই টাইপের এটা এই টাইপের তার আগে নরমাল ভাবেই ছিল নরমাল ছিল আমার পার্সেল 30 টাকা Thank you.
আপনার এখানে খেতে আসে একসাথে কতগুলো পর্যন্ত খায় একজনে? একজনের একদিন 10 প্লেট খাওয়াইছিলাম। 10 প্লেট? 10 আরো খাইতে চাইছি, আমি খাইতে দেইনি। কেন? মানে উনি আইছে 4-5 দিন আইছে, আয় বুট পায় নাই। হ্যাঁ, আমি আজকে পাইছি, আমি আজ যা পারি খামো। 10 প্লেট খাইছি, আমি মামা আর খাই না। তাহলে একদম দুপুরে আসি লাঞ্চ করে গেছি নাকি? মামা চিকেন কটা পর্যন্ত পাওয়া যায়? চিকেনের কোনো স্টেশন নাই, চিকেন দেখা যায় 1টা 12টার দিকে বেচা হয়ে যায়, আবার দেখা যায় লাস্ট পর্যন্ত থাকে। চিকেন এটা দিয়ে ভাই 150, এটা দিয়ে 130। এটাকে আসলে বুট বিরিয়ানি কেন বলা হয়? এটা বুট বিরিয়ানি বলা হয় মামা, এটা এমন একটা মশলা ইউজ করি, বুঝছেন? এটা মশলাটা দিলে বুটের তো বিরিয়ানি ঘেরান আসে। ও, মানে ওই মাথাটা মাইরা এটার নাম দিয়েছি বুট বিরিয়ানি। এটা কি কাস্টমারের দেওয়া নাম? না, কাস্টমারেও বলে যে বুটের বিরিয়ানি, আর আমিও নাম দিয়েছি বুটের বিরিয়ানি। বুটের বিরিয়ানি খাবারটা তো হেভি লবণীয় জিনিস। হ্যাঁ, একদম গরম গরম থাকবে সবসময়। এখানে প্রতিদিনই থাকেন? শুক্র শনিবারে প্রতিদিনই থাকি। শুক্র শনিবার বন্ধ থাকে? হ্যাঁ। কেন? সাপ্তাহিক বন্ধ। ও, সাপ্তাহিক বন্ধ, ওই জন্য 2 দিন। 2 দিন? হ্যাঁ। আপনার এখানে মেইন কাস্টমার কারা? আমার কাস্টমার এখানে অফিসালে যারা অফিসে আসে এরাই তো খায়, এখানে শিক্ষিত সমাজ আছে। এমনও দিন আছে যে মনে করেন 30 বছর বা 29 বছর আগের বা 40 বছর আগের যে কোনো কাস্টমার আসছে আপনার এখানে খেতে? সেটা আছে, আছে। 36 বছর আগের কাস্টমার আছে। এখনো রেগুলার খায় না, মাঝে মাঝে? না, মাঝে মাঝে আসে, মাঝে মানে বয়স হয়ে গেছে তো মাঝে মাঝে আসে। সে কি বলে, টেস্ট আগের মতোই আছে? হ্যাঁ, উনি কয় যে মামা টেস্ট আগের মতোই আছে আপনার এখানে। আছেন খাবেন? 130 টাকা তো আছে। আর 30 টাকা মামলার
20 টাকা